আমার মোবাইলে একটা ফোন আসছে বুঝছেন ফোন করে বলতেছে যে বন্ধন ব্যাংকের থেকে ফোন করছে আপনার নাম কি দীপালি দেবনি কারেন্ট অ্যাকাউন্ট নাম্বার কারেন্ট অ্যাকাউন্টে এক বছর আগে টাকা কাটা হয়েছিল তো টাকা যে কাটা হয়েছে এটা কত অ্যামাউন্ট পুরো ডিটেইলসে কইছে তারা ফোনে ফোনে যে আপনার টাকা ডাবল রিটার্ন করে দেওয়া হইব আপনি একটা নাম্বার দেবো নাম্বারটা শেয়ার করে নাম্বার শেয়ার করার পরে এক ঘন্টা পরে মেসেজ আসে একটা ট্রানজাকশনে টাকা কাটা হয়েছে আপনারা 1,17,000 টাকা তারপর আমি ব্যাংকে গেলাম ব্যাংকে গেছি পরে তারা বলে এটা আমরা দিয়ে কিছু না আপনি পুলিশে যান হ্যান করেন ত্যান করেন করতে করতে 21 তারিখের ঘটনা স্যার আজকে 2 তারিখ হয়েছে আজকে মানে অহন অব্দি দাঁড়ার কোনো হেল্প নাই আমি যার কারণে আজকে পুলিশে এফআইআর করতে বাধ্য হয়েছি মানে এইভাবে প্রত্যেক দিন মানে গরিব মানুষের টাকা যদি এমনি করে যায় সবাই তো কষ্টের টাকা স্যার অহন এটা মানে বিচারে লেগেই আমি এফআইআর করতে আসছি অ্যাকাউন্টটা কার নামে অ্যাকাউন্ট আমার মার নামে কোন ব্যাংকে থেকে নিছে বন্ধন ব্যাংকে আগরতলা ব্রাঞ্চ স্যার আগরতলা ব্রাঞ্চ থেকে যদি এমন হয় তাহলে গ্রামে গঞ্জে কি কাউতে আছে আপনার বাবা আজকে কি যাওয়া হয়েছে কোনো আজকে পুলিশে গেছি গেছি পরে তারা একটা কপি রাখছে কমপ্লেইন কপি রেখা করতেছে দেউম দিচ্ছে ওহনো স্যার দেউম দিচ্ছে করতেছে অ্যাকাউন্ট নাম্বার কোন অ্যাকাউন্টে ট্রান্সফার হয়েছে আমি শুধু এটাই চাইছি ওহনো তুই তারা অ্যাকাউন্ট নাম্বারই এনে দিতে পারছে টোটাল কত টাকা আছে 1,17,000 টাকা কত তারিখ আছে 21 তারিখ আচ্ছা কোন থানাতে দিয়া গেছে আমি ওয়েস্টার্ন ক্রাইম ব্রাঞ্চে আগে রিপোর্ট করা হয়েছিল 21 তারিখে করা হয়েছে অন্য তারা কিছু অ্যাকশন নিতেছে না আজকে আমি থানাতে আসি